আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। আমি ওয়ালাইকুম শাহিদা আসসালাম। তারিক দীপ্তি জি আমি শাহিদা তারিক দীপ্তি পল্লবী থেকে বলছি। জি, প্রশ্নটি? আমার প্রশ্ন আপা তিনটা। আপনারা ভালো আছেন তো? জি, আমরা ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার ফজর নামাজ বেশিরভাগ আমি জোহরের সময় কাজা পথে, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। এটার জন্য আমার এই নামাজটা কি ঠিক হচ্ছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি জোহরের নামাজের পর হয়তো বিছানায় একটু শুলাম, ঘুমায় পড়ি, চোখ লেগে গেল, কিন্তু আমি অজু না করে কি মানে অজুটা রাখার চেষ্টা করি, আমার একটু শ্বাসকষ্ট আছে, তো ওই নামাজটা কি আমার অজু ছাড়া হবে? আর একটা প্রশ্ন হলো, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমি দাঁড়ায় নামাজ পড়তে পারি না, আমি বসে নামাজ পড়ি। এখন বসে নামাজ পড়ার সময় আমি যে সেজদাতে যাব, আমি সেই সেজদা যাওয়ার সময় আমার হাত দুটো কি উঁচু করে দেওয়া হবে নাকি আমার হাঁটুতে রেখে করা হবে? আমাকে এক একজন এক রকম উত্তর দেয় যে না, এটা করলে হবে না, ওইটা করতে হবে। আপনার হাতটা উঁচু করে আপনি সেজদা যাবেন। এই তিনটা প্রশ্ন আপনার কাছে আমার। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। জি আপু। হ্যাঁ, প্রথম যেটা সেটা হলো, যেহেতু আপনি ঘুমের কারণে ফজরের সময় উঠতে পারেন না, আপনার নামাজটা পড়তে দেরি হয়ে যায়, কিন্তু ঘুম থেকে উঠেই আপনি নামাজটা আসলে পড়ার চেষ্টা করবেন, এটাই ভালো। কারণ জোহর পর্যন্ত আপনি যদি অপেক্ষা করেন, আল্লাহ না করুক এই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আপনি যখনই ঘুম ভাঙবে চেষ্টা করবেন তখনই অজু করে, একটু গরম পানি দিয়ে অজু করে আপনি নামাজটা আদায় করে নেবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে, উনি বসে বসে নামাজ পড়েন, এটা জোহরের নামাজের সময় যদি উনি ঘুমিয়ে পড়েন, মানে আসরের নামাজ, হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে অজু ভাঙবে ওই রকম ভাবে ঘুমিয়ে গেলে যে আপনি ঘুমিয়ে গেছেন আপনার মাথার নিচ থেকে, মানে আপনি যেখানে ঠেস দিয়ে ঘুমিয়েছেন সেই নিচের বালিশটা যদি সরিয়ে ফেলার পরও যদি আপনি টের না পান, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙে যাবে। আর যদি আপনি মনে রাখছেন হালকা একটু ঝিমুনি এসছে, সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না, সেক্ষেত্রে আপনি ওই অজু দিয়ে আবার আসরের নামাজ পড়তে পারবেন। আর তৃতীয় যেটা, অবশ্যই আপনি দাঁড়িয়ে যেহেতু নামাজ পড়তে পারেন, আপনি বসে নামাজ পড়বেন। আর সিজদাটা শূন্যের উপরে হাত দিয়ে, এটা আসলে আপনার যেভাবে সুবিধা হয়, আপনি যদি ওইভাবে করে সিজদা দিতে পারেন তাহলে আপনি ওইভাবেও দিতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে যদি আপনার ব্যথা লাগে হাতে, বা একটু শূন্যের উপরে হাতটা যখন রাখবেন তখন আসলে মাথাটা দিতে সমস্যা হতে পারে। যদি এরকম আপনার সমস্যা মনে হয় তাহলে আপনি হাত না রেখেও সিজদা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আপনি আরামদায়কভাবে নামাজ আদায় করা সম্ভব আপনার জন্য, সেভাবেই আপনি নামাজ আদায় করবেন। জি আপু, আরো একজন